হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাসায় নুডলস তৈরি করে দেখাবো। আর এই নুডলসটা তৈরি করা একদমই সহজ। তো নুডলস তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এখানে নিয়েছি 1টা ডিম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। ডিমের মিশ্রণটার সাথে ময়দাটা ভালোভাবে মুথে নিতে হবে। তো আপনারা এখানে কেউ চাইলে 2টা ডিম ইউজ করতে পারেন, আমি এখানে 1টা ডিম নিয়ে নিয়েছি। তো এর জন্য আমার এখানে কিছুটা পরিমাণ পানি লাগবে। আর আপনারা যদি 2টা ডিম দিয়ে করেন তো সেক্ষেত্রে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। তো আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা খুব বেশি হার্ডও হবে না, আবার একেবারে সফটও হবে না। আমরা আটার রুটি খাওয়ার জন্য ঠিক যেমন একটা ডো তৈরি করি তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি ডোটা 2 ভাগ করে নিব। এখন একটা রুটি বেলে নিতে হবে, পাতলা একটা রুটি বেলে নিতে হবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে রুটিটা বেলতে হবে। ময়দা দিয়ে রুটিটা বেলা যাবে না, অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে। এখন রুটিটা বেলা হয়ে গেছে, খুবই পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিটা 2 দিক থেকে এইভাবে একটু ভাঁজ করে নিতে হবে। এখন চিকন চিকন করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো চিকন চিকন করে কেটে নেবেন। আমার হাতে বেশি একটা সময় ছিল না, এর জন্য আমি খুব বেশি চিকন করতে পারিনি। আপনারা চাইলে আরও বেশি চিকন করে নিতে পারেন। তো এইভাবে আমি পুরো রুটিটাই চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখন একটা শাসলিক কাঠি দিয়ে আমি এইভাবে একটু নাড়িয়ে নিব কাটা রুটিগুলা। তাহলে এই যে এমন একটা ঝরঝরে নুডলস তৈরি হয়ে যাবে। এখন নুডলসগুলো সিদ্ধ করার পালা, এজন্য আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। আর ফুটন্ত পানিতে আমি এখন দিয়ে দিচ্ছি নুডলসগুলো। বাজার থেকে কিনে নিয়ে আসা নুডলসগুলো সিদ্ধ করতে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগে। ঠিক এই নুডলসগুলোও 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। তো নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পানিটা ঝরিয়ে নিব। তো পানিটা ঝরানোর জন্য আমি এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি। তো আমি ছাঁকনিটার ভিতরে নুডলসগুলো দিয়ে দিয়েছি, আর এখন ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিলাম। নুডলসটা যাতে অনেকক্ষণ ঝরঝরে থাকে এজন্য আমি এখানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। একটু নুডলসগুলো আলতোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে অনেক সময় পর্যন্ত নুডলসটা ঝরঝরে থাকবে। আর এই অবস্থায় আমরা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি।
আর নুডলসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে হলে বিশেষ করে যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে নুডলসটা সিদ্ধ দেওয়ার আগে যখন নুডলসটা তৈরি করেছিলাম সে পর্যায়ে একটু রোদে শুকিয়ে নিলে সেটা বছর জুড়ে আপনারা খেতে পারবেন আশা করি আজকের এই নুডলসের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন